Hello all. As you know, I'm Sabrina Saba. আর আজকে যে টপিকের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ভার্সেস মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ। তো আই হোপ যে আপনারা সবাই এই বর্তমানে যে টপিকটা সেটা সবাই জানেন এবং অলরেডি সবার কাছে ছড়িয়ে গেছে যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, বাংলাদেশের যে খেতাবটি, যে মুকুটটি যার মাথায় উঠেছে তিনি অ্যাকচুয়ালি ম্যারিড। তো প্রথম শর্ত যেটা মিস ওয়ার্ল্ড বাংলাদেশের, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বলবো, যে মিস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালি মিস ওয়ার্ল্ড, মিস ওয়ার্ল্ডের যেই শর্তটি, সেই শর্তটি হচ্ছে যে ম্যারিটকেও অংশগ্রহণ করতে পারবে না। সো স্পন্সার গ্রুপ যে বলবো, স্পন্সার গ্রুপ কি করে আসলে টপ10-এ ওঠার পরে আরো বেশি সতর্ক হলো না এই ব্যাপারে, যে সত্য মিথ্যা যাচাই যে পর্বটি সেটি কেন তারা করলো না আমি জানি না। আসলে এই হট টপিকে কথা বলার কথা বলছি এটার শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি এবং এই প্রথম 2017 সালে বাংলাদেশ ট্রাইকোর্ট, বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করছে বিশ্ব দরবারে এবং সেটা একজন একজন বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ হিসেবে অংশগ্রহণ করবে মিস ওয়ার্ল্ড যে হয়েছে সে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ফাইনাল যে রাউন্ডটা ছিল, এই ফাইনাল রাউন্ডের মধ্যে যে গাঁজাখুরি ব্যাপারটা ছিল এটি আমাকে ভীষণভাবে নাড়া দেয়, কারণ আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রত্যেকটা পর্ব দেখে আসছিলাম এবং প্রত্যেকটা পর্বতে আমার কাছে মনে হয়েছে যে টপ10-এ আসার মতো বা টপ ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার্স আপ এবং এবং মিস ওয়ার্ল্ড যে চ্যাম্পিয়ন হবে, তো আমরা ইউটিউবে সাধারণ জনগণ যা দেখে এসেছি বা আমরা অনেকেই আছি যারা ইউটিউবে এই প্রোগ্রামগুলোর বিভিন্ন এপিসোডগুলো দেখেছি, তারা জানে এবং তারা কমেন্টও করেছে যে যোগ্যতা বলে আসলে কার কার আসা উচিত ফাইনাল পর্যায়ে। কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফাইনাল পর্বে যে আমরা যেটা দেখতে পাই যে জান্নাতুল নাইম এভরিলকে প্রথম করে দেওয়া হয়েছে এবং সেখানে হিমি হিমিকে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল এনিওয়ে জান্নাতুল এবং জান্নাতুল দুজনের ফার্স্ট যে হয়েছে এবং থার্ড যে হয়েছে দুজনের নামই ছিল জান্নাতুল। তো প্রথমে সিনা চৌহান যে প্রেজেন্টার ছিল, উপস্থাপিকা যে ছিল, সে হিমি বলে ডেকেছে এবং পরবর্তীতে স্পন্সার গ্রুপের কেউ একজন এসে বলেছে যে না, নামটা আসলে কনফিউজ হয়ে গেছিল, এখন তারা বলছে নামটা নাকি কনফিউজ, অথচ সিনা চৌহানকে বলা হয়েছে যে সে হিমি নামটাই ডেকেছে এবং হিমি যেখানে মুকুট বিজয়ী, এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট বিজয়ী, সেখানে এখন বলা হচ্ছে যে জান্নাতুল নায়েম এবং জান্নাতুল ফেরদৌসকে নিয়ে তারা কনফিউজ হয়ে যাচ্ছে, যে ব্যাপারটা পুরোপুরি গাঁজাখুরি। এবং আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ না করলে পরবর্তী রিয়েলিটি শো যেগুলো বাংলাদেশে হয় প্রতিবারই বিচারকের রায়কে অগ্রাহ্য করে, বিচারকের রায়কে ফালতু বলে প্রতিবারই রিয়েলিটি শো এরকম হইতে থাকবে, এরকম হতে থাকবে। আর আমাদের যারা সাধারণ জনগণ তাদের তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে যে এই দেখানো প্রোগ্রাম আমরা তাহলে কেন দেখব, যদি আমাদের কোনো মতামত এখানে না, আমাদের কোনো মতামত এখানে না নেওয়া হয় এবং ইউটিউবে অলমোস্ট যতগুলো এপিসোড আমরা দেখেছি সেই এপিসোডগুলোতে প্রত্যেকটা এপিসোডে হিমি সেখানে বেস্ট পারফর্মার ছিল এবং সেটা শুধুমাত্র আমি না, এটা পার্সোনালি সে আমার কিছু হয় না, কিন্তু পার্সোনালি আমি তাকে কিন্তু খুব একটা চিনিও না, কিন্তু আমি নানাভাবে তাকে তার অভিনীত যতগুলো এপিসোড আছে বা তার তার অংশগ্রহণ করা যত যতগুলো এপিসোড আছে আমি সবগুলোর মধ্যে দেখেছি যে তার স্বতঃস্ফূর্ত পার্টিসিপেট এবং তার পারফরমেন্স আমি কি বলবো অনেক সুন্দর ছিল। তো ফাইনালি যেটা করলো সেটা, সেই বিষয় নিয়ে আমরা সবাই আসলে বলবো যে এটা একটা অন্যায় ছিল। এবং লাস্ট বারে আমি যে কথাটা বলতে চাই সে কথাটা হচ্ছে একটি অনলাইন পত্রিকায় নিউজ নিউজে আসে যে বিশ্বস্ত সূত্রে জানা যায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে নাম ঘোষণা হতে যাচ্ছে জেসিয়া ইসলামী, যে কিনা সেকেন্ড অর্থাৎ ফার্স্ট রানার্স আপ।
জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবার বিজয়ী ঘোষিত হলেও তিনি এই মুকুট পাবেন না। কিন্তু কেন পাবেন না? আমরা যদি দেখি যে প্রত্যেকটা এপিসোডে জান্নাতুল সুমাইয়া হিমি যে কিনা প্রতিবারে ভালো পারফরমেন্স করে আসছে এবং তার মিস ওয়ার্ল্ডের যতগুলো গুণাবলী থাকা উচিত তার মধ্যে ঠিক সেগুলোই ছিল, তাহলে আমার মনে হয় না যে এটা জেসিয়া ইসলামে পাওয়ার কথা। যদিও জেসিয়া ইসলামকে আমি পার্সোনালি চিনি, তার সাথে আমার কোনো ধরনের কোনো এনিমিটিও নাই, কিন্তু যোগ্যতার বলে অবশ্যই আমাদের আমাদের জনগণকে, সাধারণ জনগণকে এখানে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। কেননা এনটিভিতে যখন এটি প্রচার করা হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, তখন কাদেরকে দেখানো হয়? আমাদের সাধারণ জনগণকে কিন্তু রিয়েলিটি শো দেখানো হয়, কিন্তু সাধারণ জনগণের মতামতে যদি না নেওয়া হয় তাহলে এটা কিসের রিয়েলিটি শো? এবং এনটিভিতে এটা দেখানো কেন, আমাদের জন্য কেন দেখানো হবে সেই প্রোগ্রামটা? তাহলে তো স্পন্সর গ্রুপ নিজেরাই সেটা বিভিন্ন জায়গায় অংশগ্রহণে পার্টিসিপেটদেরকে নিয়ে করে ফেললেই পারতো, আমাদেরকে তো টেলিভিশনে দেখানো দরকার ছিল না। আমার মনে হয় যে এই কথাটা নিয়ে রীতিমতো এটা এখন একটা হট কারেন্ট অ্যাফেয়ার্স বলবো। এবং আমরা আগে আমরা জানি যে অ্যাভ্রিল হচ্ছে বর্তমানে তাকে নিয়ে কথা উঠছে যে সে হচ্ছে ম্যারিড, সে একজন ম্যারিড পার্সন এবং সে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে টপ টেনে যেই মেয়েটা অ্যাভ্রিলের জায়গায় আসার কথা ছিল, তার আসলে সেই 10 জনের মধ্যে তো একজন বাদ পড়ে গেল। কে জানতো যে সেও হয়তো বা সেরকম ভালো গুণাবলীর কেউ একজন হতো? তো আমার মনে হয় যে বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সাধারণ জনগণের ভোটে আসলে এটা হওয়া উচিত। কেননা আমরা জানি যে সেকেন্ড যাকে বলা হয় সেই এই মুকুটটা, তার এই মুকুটটা শর্ত অনুযায়ী পাওয়ার কথা, কিন্তু আমার মনে হয় না সেখানে জেসি ইসলামের খুব একটা ভালো পারফর্ম সে করতে পারবে। এই জন্য আমার মনে হয় যে পুরোপুরি ভোটে হয়তোবা জান্নাতুল সুমাইয়া হিমিকেই দেওয়া উচিত এবং সেই একমাত্র মিস ওয়ার্ল্ডে যাওয়ার যোগ্যতা রাখে। এটা শুধু আমার কথা না, এটা দেশবাসীর কথা। এবং আমার মনে হয় যে আপনারা যদি ইউটিউব এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোতে যদি দেখেন, এমনকি মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজেও যেয়ে দেখেন এপিসোডগুলোতে, কমেন্টে দেখবেন যে সবাই তাকেই সাপোর্ট করছে, কারণ শি ইজ দ্য বেস্ট পারফর্মার। থ্যাংক ইউ সো মাচ।